হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তখন আমরা ডিসকাস করছি তোমাদের 17th May ফার্স্ট শিফটের কোশ্চেন। তাহলে তোমাদের কোশ্চেনগুলো কালেক্ট করতে একটু টাইম লাগছে, বাট কালেক্ট করে করে আমি তোমাদের এই কোশ্চেনগুলো পড়িয়ে দিচ্ছি। আজকেও আমাদের কাছে আমি তোমাদের জন্য 20+ কোশ্চেন কালেক্ট করতে পেরেছি, তো সমস্ত কোশ্চেন এখানে ডিটেলস আমরা অ্যানালাইসিস করে নেবো। সামনে যাতে পরীক্ষা রয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো চোখ বুলিয়ে যাবে, এবং তোমাদের যাতে পরীক্ষা রয়েছে আজকালের মধ্যে পরীক্ষা দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ একটু কোশ্চেনগুলো সেন্ড করে দিও। যে কটা কোয়েশ্চেন মনে থাকে তো সেগুলো আমাদের অ্যানালাইসিস ক্লাস করতে খুব সুবিধা হবে। মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি জয়েন করে নেবে, এখানে এই অ্যানালাইসিস ক্লাসগুলোর PDF দেওয়া হচ্ছে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য যারা আপকামিং নেক্সট মান্থে পরীক্ষা রয়েছে, এবং তার সাথে আরেকটা SSC MPSC যে রিক্রুটমেন্ট আউট হতে চলেছে, সেটার জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো প্রপারভাবে, তো তোমাদের জন্য এই 3টে স্টাডি মেটেরিয়াল এখন রয়েছে। 3000 GK, 2020 রিক্রুটমেন্টে 1050 GK, 2021 রিক্রুটমেন্টে 1200 কোশ্চেন, টোটাল 5250+ কোশ্চেন রয়েছে। প্রত্যেকটার ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং PDF লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট থেকেও বাই করে নিতে পারো, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে PDF গুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। দেখো, সবার প্রথম তোমাদের পরীক্ষায় কি এসেছে যে ডুরান্ড কাপ সিমলাতে কোন সাল থেকে শুরু হয়েছে, তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার থেকে এলো, মানে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন বলবো, 1888 সাল। সেকেন্ড প্রশ্ন, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কোন আন্দোলনের সময় আইনি অনুশীলন ত্যাগ করে দিয়েছিলেন, তো এটা একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন বলবো। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, চৌরি চৌরা ঘটনার জন্য 1922 সালে এটা রদ হয়ে গেছিল। নেক্সট দেখো, গুল্ম চাষ কার সাথে সংযুক্ত, তো এটাও একটা তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন। এবার এটা তোমাদের অপশনে ছিল কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে দিও। আরবোরিক বা আরবোরি কালচার এটাকে বলা হয়, তো এটা তোমাদের পরীক্ষায় অপশনে ছিল কিনা একটু কমেন্ট করে দিও। তারপরে দেখো, টোকিও অলিম্পিক 2020-তে ভারত কতগুলো পদক জিতেছে, তো টোকিও অলিম্পিক 2020 যেটা হয়েছে 2021-এ, এখানে ভারত টোটাল পদক জিতেছে 7টি। দেখো, সবার প্রথম মনে রাখবি নীরজ চোপড়া গোল্ড মেডেল জিতেছে, তো জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত। মীরাবাই চানু সিলভার জিতেছে, ভার উত্তোলন বা ওয়েল লিফটিং এর সাথে সম্পর্কিত। রবি কুমার দহিয়া সিলভার মেডেল জিতেছে, কুস্তি স্পোর্টসের সাথে যুক্ত। লাভলিনা বোরগেইন ব্রোঞ্জ মেডেল জিতেছে, তোমাদের বক্সিং এর সাথে সম্পর্কিত। পিভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছে, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল, হকি স্পোর্টসের সাথে যুক্ত। এবং বজরং পুনিয়া ব্রোঞ্জ জিতেছিল, কুস্তি স্পোর্টসের সাথে যুক্ত। রিসেন্টলি তোমাদের পরীক্ষাতে মীরাবাই চানু কোন স্পোর্টসের সাথে যুক্ত পরীক্ষায় এসেছে, আর উত্তোলন, রবি কুমার দহিয়া, লাভলিনা বোরগেইন, তো এগুলো সব অলরেডি পরীক্ষায় এসেছে। কেন এসেছে আমি তোমাদের বারবার বলেছিলাম, যখন প্রিভিয়াস ইয়ার করাতাম তখনই বলতাম যে তোমাদের কমনওয়েলথ গেমস এবং টোকিও অলিম্পিক এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন এরকমভাবে তৈরি হবে। সামনে যাতে পরীক্ষা আছে বাকিগুলো একটু মুখস্থ রেখো যে এরা কে কোন স্পোর্টসের সাথে যুক্ত। 1875 সালে দাক্ষিণাত্যের বিদ্রোহ শুরু হয় কোথায়? 1875 সালে দাক্ষিণাত্যের বিদ্রোহ শুরু হয়েছিল মহারাষ্ট্রের পুনা জেলার সুপা গ্রামে 1875 সালে। এটা একটা কঠিন প্রশ্নই বলবো। এটা দেখো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড, যে গোপুরম কোন ধর্মের বা উত্তর বা দক্ষিণ ভারতের স্থাপত্যের সাথে সম্পর্কিত, তো মনে রাখবে গোপুরা যেটাকে দক্ষিণ ভারতীয় স্থাপত্য বা সাউথ ইন্ডিয়ান আর্কিটেক্ট বা স্থাপত্যের সাথে সম্পর্কিত, এটা গোপুরম নামে পরিচিত, এবং এটা হিন্দু মন্দিরের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত, তো এটা কোথায় হচ্ছে? দক্ষিণ ভারতীয় স্থাপত্যের সাথে সম্পর্কিত। প্রিভিয়াস ইয়ার করাতে করাতে এক্সট্রা ডিটেলস আমি বহুবার পড়িয়েছি, আই হোপ অ্যান্সার করে এসছো। দেখো, এটাও প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাচ্ছ, ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সাথে যুক্ত, তো ভি সত্যনারায়ণ শর্মা তিনি কুচিপুড়ি ড্যান্স ফর্মের সাথে যুক্ত। কুচিপুড়ির সাথে কে কে যুক্ত? গদ্দাম পদ্মজা রেড্ডি, ভেমপতি চিন্নাসত্তম এবং বেদান্তম সত্যনারায়ণ শর্মা, বা যেটাকে তোমার বলা হচ্ছে ভি সত্যনারায়ণ শর্মা। আগের বছরও এসেছিল, আজকেও তোমাদের রিপিট থেকে কুচিপুড়ি থেকে এই তিনজনই ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসছে, এই তিনটে নাম তোমাদের মুখস্থ করতেই হবে। তারপরে দেখো, পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে ভারতের স্থলসীমা কোন দিকে রয়েছে, তো মনে রাখবে নর্থ ওয়েস্ট, মনে হচ্ছে উত্তর পশ্চিম। তারপরে 2022-এ কর্পোরেট সারচার্জ 12% থেকে কমিয়ে কত করা হয়েছে, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 12% থেকে কমিয়ে 7% করা হয়েছে। অ্যানিমোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়, তো অ্যানিমোমিটার দিয়ে পরিমাপ করা হয় বাতাসের গতির পরিমাপ। এবং দেখো, আরেকজন স্টুডেন্ট তোমরা এটাও পাঠিয়েছিলে যে বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তো বৃষ্টিপাত মাপা হয় রেইন গেজের মাধ্যমে, তো এই দুটোর মধ্যে কোনটা এসেছিল সেটা একটু কমেন্ট করে দিও। দুজন স্টুডেন্ট দুটো পাঠিয়েছো, তো আমার মনে হয় না দুটোই এসেছিল, তো তবুও যদি এসে থাকে তাও একটু কনফার্ম করে দিও, না এসে থাকলে কোনটা আসেনি সেটাও একটু কনফার্ম করে দিও।
পাতার জল বেরিয়ে যাওয়া, ওকে কি বলে পাতা জল বেরিয়ে যাওয়া বলতে, পত্ররন্ধ্রের মাধ্যমে যে দেহের অতিরিক্ত জল যেটা বেরিয়ে যায় সেটাকে কি বলে? তো সেটাকে বলা হয় প্রস্রেদন বা ট্রান্সপিরেশন। এটা তোমাদের পিবিএসসি থেকে রিপিট হচ্ছে। তারপরে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্ব পপুলেশন ডেন্সিটি কোন রাজ্যে সর্বাধিক? আমরা প্রত্যেকে জানি যে পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি কোথায় রয়েছে, বিহারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। উগাডি ফেস্টিভ্যাল হিন্দুদের ক্যালেন্ডারের কোন মাসে সেলিব্রেট করা হয়? এটা তোমরা সবাই জানো যে এটা আমাদের বাংলার চৈত্র মাস বা ইংলিশের মার্চ এপ্রিল মাস করে এটা পালিত হয়। তো চৈত্র মাসে ম্যাক্সিমাম তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন এটা পড়িয়েছিলাম চৈত্র মাসে অপশনে ছিল, এবারও দেখবে চৈত্র মাসে অপশনে থাকবে। ওয়ান লাইফ ইজ নট এনাফ, দেখো এটা একটা নতুন বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসেছে। তো এটা হচ্ছে নটওয়ার সিং, এটা নটওয়ার সিং এর আত্মজীবনী। এবার নটওয়ার সিং কে? তো তিনি হলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র রাজনীতিবিদ। তো এটা একটা নতুন বুকস অ্যান্ড অথার্স তোমাদের আজকে পরীক্ষায় এসেছে। অশোক যে কলিঙ্গ জয় করেছিল তার পূর্ব নাম কি ছিল? দেখো এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন। তোমরা সবাই জানো যে কলিঙ্গ হলো উপকূলীয় উড়িষ্যার একটি প্রাচীন নাম। তো উড়িষ্যার উপকূলীয় অঞ্চলের প্রাচীন নাম হচ্ছে কলিঙ্গ। নেক্সট, পেহেল স্কিম থেকে একটা প্রশ্ন এসেছিল। তো পেহেল স্কিম এটা কি? তো পেহেল স্কিম হচ্ছে রিলেটেড টু দা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ এলপিজি। তো এলপিজির ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে এই পেহেল স্কিমের মাধ্যমে। ইঞ্জিনিয়ার্স ডে কার জন্মদিন হিসেবে পালন করা হয়? তো এর একটা নতুন প্রশ্ন। তো এটা হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। মেলোডি কুইন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো এটাতে কি অপশন ছিল একটু কমেন্ট করো, লতা মঙ্গেশকর অপশনে ছিল কিনা এটা একটু কমেন্ট করে দিও। তারপরে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, তো এটা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো দন্তী দুর্গ হচ্ছেন রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কথক ড্যান্স বা কথক কেন্দ্র কোথায় অবস্থিত? এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এটা দিল্লিতে অবস্থিত। লাস্ট প্রশ্ন, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার কোন ধারায় বর্ণিত, মানে কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার মধ্যে বর্ণিত? তো এটা আর্টিকেল 29 থেকে শুরু করে আর্টিকেল 30 পর্যন্ত এটা বর্ণিত। তো টোটাল এই 22টার মতো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম। যদি কোনো কোশ্চেন এর কারেকশন করার থাকে একটু কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপকামিং এক্সাম গুলো প্রিপারেশনের জন্য সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। এবং তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল, পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো সব কমপ্লিট 2 থেকে 3 বা 4 বার যত পারবে রিভিশন করবে এবং পরীক্ষা দিতে যাবে। এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে সবাইকে অল দ্য বেস্ট।